औजुबिल्लाजीम बिस्मिल्लाहमान रहीम सर्वप्रथम सृष्टिकर्ता सारा जहान मालिक से मालिकर प्रति मालिकर दरबारे लाखपति शुक्रिया आदाय करे तत्संगे विश्वर जत ओले आउलिया अब्दाल मजनू आशिकान जाकिरान जे जे प्राणे जे अवस्था साहित्य आछे से दरबार प्रति शत सहस्र सालाम श्रद्धा रेखे आमार पाशे दयाल बाबा शाहली बुगदादी रहमतुल्लाह उपस्थित आछेन से बाबा जानेर प्रति सालाम प्रेममय एकखाना भक्ति रेखे तत्संगे आमार जे पीरे कैबला हजरते लाभलू शाह चिश्ती नूरी हलदिया हलदिया पाक दरबार शरीफर प्रति प्रेममय सालाम श्रद्धा प्रेम भक्ति रेखे आमार उस्ताद ननी ठाकुर से बाबा जानेर प्रति सालाम श्रद्धा रेखे अपना एखे जरा जरा आज सकल प्रति इस्लाम रलो अस्सलामु आलाइकुम। तब जाक आजकल जो पाल्ला निये काजल रानी अपन माध्यम खाजा बाबार दाराय थाकिया किछु गान परिवेशन करे आमाके किछु कथाबार्ताओ राखलेन धन्यवाद तार कथार जवाब दीते चेष्टा करब। तो तत्संगे पाशापाशी अपनारा उभयजनेर सहशिल्पी संगीत जारा आछेन सकलेर प्रति सालाम श्रद्धा शिल्पी सह आमार सालाम श्रद्धा सबार माझे राखी आमी आमार आसरेर काज आमार मा लालीर मार्फतेओ सालाम भक्ति रेखे आमी आमार कर्तव्यकाज शुरू करछि आमार कथाय आमार भाषाय जदि किंचित परिमाणे भूल त्रुटि हुए थे तो अल्लाह रस्से क्षमा कर दिए दुआ करबें सकल प्रति सलाम रुल अस्सलामु आलैकुम व रहमतुल्लाह व बरकातुहु। पीराने रो पीर बोलो पीर डाकि तुमाई का तोरे पागल भिकारी बाबा तुमारी नाम पागल भिकारी जाओ दरसनामारे देखी बयो बरफिर तुमारे तुमारे देखी बयो बरफिर तुमारे 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 रे संसारे तुमारे तुमारे गुरुपी तुमारे तुमारे गुरुपी तुमारे तुमारी नामे ओ बरबीर पाथर गोले हई पानी जी लानी बरबीर
আউলিয়ার শিরোমণি কুতুবের বাণী তুমি তুমি জন্ম বাগদাদ শহরে গরবে তোমার তোমার দিখে গরবে তোমার তোমার দিখে গরবে তোমার যাক সুন্দর কথা দিয়ে আমাকে প্রশ্ন রেখে গেল সে কি প্রশ্ন সে কথাটি হলো হযরতে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি একজন আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহর একজন মহান ওলি ওলিত্ব পেয়ে ওনার টাইটেল পড়লো বড়পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতুবে রাব্বানী হযরত আব্দুল কাদের জিলানী জিলানের জিলানী সুবহানাল্লাহ এত বড় ওলির একটি টাইটেল পাইয়া খানা দানা নিয়ে উনি কি করে কৃপণতা করলো এই কথাটা বলে গেছে আমি বলবো না কৃপণতা আমার বড়ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ করে নাই এটা বুঝতে আম লোকের কষ্ট হয় বুঝার ভুল এই জন্য তারা বলে থাকে সে কৃপণতা করলো কৃপণতা না কীভাবে হলো ঘটনাটি আমি বলার জন্য চেষ্টা করব সেটি হলো বড়পীরের ওই আশেপাশে এক বিদ্যারমণীর একটি ছেলে ছিল এই ছেলেকে মানুষের মতো মানুষ করব বলে চিন্তিত হয়ে গেল চিন্তায় পড়ে গেল কার কাছে গেলে আমার এই সন্তানকে মানুষের মতো মানুষ আমি বানাইতে পারবো হঠাৎ করে মনে পড়ল বাগদাদ শরীফে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে আমি চলে যাই ওখানে গেলে আমার বড় পীরের সাধুর সঙ্গ পেলে হয়তো আমার সন্তানটি একটা মানুষের মতো মানুষ হতে পারে ওইখানে চলে গেল ওইখানে চলে গিয়ে এবার বড়পীর সাহেবকে বলতেছে মা জননী হে দয়াল আমার সন্তানকে মানুষ করানোর জন্য আপনার কাছে নিয়ে আসলাম এবার আপনি যা মনে চায় তাই আমার সন্তানকে করেন মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন বড় বিশ্বাস করল এনেছো যখন তাহলে থুয়ে যাও রেখে যাও আমার কাছে থাকুক থাকার পর অনেক বড় কথা দুই কথাটা তো আমাকে প্রশ্ন করছে জবাব দিতে গেলে আমি সারাদিন প্রশ্ন করতে উত্তর দিতে থাকি আর তুমি ঘুমায় ঘুমায় সকালবেলা টাকাটা লো বাজে হবে তখন ওই বড় পিসাবের দরবারে ওই মেয়ে ওনার সন্তানকে মাজননী রেখে গেল অনেকদিন পর তখন বড়পীর সাহেব কি করে রুটি দিয়া মাংস দিয়া ভালো করে খায় একদিন মাজননী বলতেছে সন্তানকে যে রেখে আসলাম কেমন মানুষের মতো মানুষ হইল বড়পীর সাহেব কিভাবে মানুষের মতো মানুষ করলো আমি একটু দেখে আসি দেখতে গিয়ে দেখতেছে রে হীরা ভাই সেই রুটি দিয়ে মাংস দিয়ে বড় পিসাব আব্দুল কাদের বাবা জান খেতেছে আর ওই ভক্ত ছেলে ওই ছেলেকে রুটি দিছে কথাটা সত্য কিন্তু রুটি পোড়া পোড়া রুটি আর হচ্ছে হলো বুটের ডাল এই বুটের ডাল দিয়া খাইতাছে আর ইতিমধ্যে ওই সন্তানের মা গেছে যাইয়া দেখতেছে বড় পিসাব কেমন কৃপণতা করতেছে উনি ভালোটা খাইতেছে আমার সন্তানকে এগুলো দিতেছে তখন এই মা জননী রাগ হইয়া বলে বড় পিসাব তোমার মতো তো পীরের কিছুই দেখলাম না তুমি ভালোটা খাইয়া আমার সন্তানকে এই নর্মাল জিনিস খাওয়াচ্ছ কিন্তু আমার ছেলেকে যেরম দিছিলাম এরকম তো নাই
এর বিনিময়ে আরো সুখায়া গেছে বাগের বাচ্চা তোমার কাছে আমার সন্তান রাখবো না আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা বাগের যখন সন্তানকে নিয়ে চলে যায় সন্তানকে নিয়ে যখন চলে যায় হাঁটতে হাঁটতে যায় তখনই বড় পিশাব ডাক দিছে একটু ফিরে চাও এই যে কি জন্য আমি এই খানা খেয়েছি আর কি জন্য আমার এই খানা তোমার পুত্রকে আমি দেই নাই ইহার বিবরণ একটু দেখো তখন বড় পেশাব আব্দুল কাদের জিলানি উনি করল নাকি সেই রুটি মাংস যে খেয়েছিল মাংসর যে হাড়গুলা এই হাড়গুলাকে একটু পানি ছিটা দিয়া আর ওনার পবিত্র জবানে কুম্ভী এজনিল্লা বলার সাথে সাথে সেই মোরগ অর্থাৎ মুরগি সমস্ত জিন্দি হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই দৃশ্য দেখে এবার মা জননী বলে হুজুর আমি তো ভুল করছিলাম আসলে আপনি ভুল করেন নাই আপনার মধ্যে কৃপণতা নাই কিন্তু কৃপণতা আমি নিজেই বুঝতে পেরেছি না বুঝতে পারা আমার মাফ করে দেন বড় পিসাবের চরণ তলে গিয়ে পড়ে গেল ওখানে কত মুসি করলো সাথে সাথে বিদ্যু মা আর ওই মায়ের সন্তান উভয় জন দুজন মিলে বড় পিসাবের কাছে মুরিদ হয়ে গেলেন আস্তে আস্তে বাজাস না খালি সুরটা দিয়ে রাখ টাকা কম দেবো না এক টাকাও আজকে বয়দের খবর আছে সে গান গাইছে তারে প্রশ্ন করব করার আগে ওনার গানে পাইছি খাজা বাবা ভারতবর্ষে যাওয়ার অনেক আগে ইসলাম প্রসার করেছিল বা চেষ্টা করেছিল ছয়জন ব্যক্তি গিয়েছিল কদাই ধরে লেছি এই ছয়জন ব্যক্তিও ভারতবর্ষের ইসলাম প্রসার করতে পারলো না সর্বশেষে পেরেছে কে আমার খাজা মনে দিছি রহমতুল্লাহ আলাই সুম্মে আজমিরি আমি ওখান থেকে একটু জানতে চাই এ খাজা বাবার ওনার আগে যে ছয়জন ছিল ছয়জন ব্যক্তি ছিল ওই ছয়জন ব্যক্তির নাম কি এখানে বলছে সারে জাহানের মানুষ যদি খাজা বাবা বলে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার খাজা মনুদ্দিন রহমতুল্লাহ ওনার যে দুইজন বিবি ছিল ঘরে ওনারা কি করতো মাহবুব হাসান নূরে ইয়েস গানি হায় হায় তাই তো বংশ হইছে তোমার সুম্মে হযরত খাজানি এবার আনোয়ার দেওয়ান হয়া সে গান আনোয়ার দেওয়ান হয়া সে গান বড় পীরের মধুর নামে রে ভিকারি তোমার নামে পাগল ভিকারি দাও দর্শন আমারে জয় জয় গণপতি তোমার